দেশে করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন। আজ ইউরোপ থেকে দেশে ফিরেছেন 6 জন যাত্রী, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও শুক্রবার সকালে কাতার এবং সৌদি আরব থেকে 2টি ফ্লাইটে 100 যাত্রী দেশে ফিরেছে, তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীরা জানিয়েছেন তাদের কোভিড টেস্ট করেই দেশে আনা হয়েছে। এছাড়া গতকাল ইউরোপ এবং ইউকে থেকে ফিরেছেন 211 জন, এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইমার্জেন্সিতে আসছি, আমার বাড়িতে সমস্যা আছে। করোনা টেস্ট করা হয়েছে, সার্টিফিকেট নিয়ে আসছি। আমাদের দেশ তো অনেক ভালো, সেফটি ভাবে আসছি আমরা। আমি মনে করি যে বাংলাদেশে হঠাৎ করে যে বিমান বন্ধ করে দিয়েছে চলাচলটা, আমার মনে হয় যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যদি ঘোষণা করিত যে বিমান বন্ধ হয়েছে, তাহলে যারা দেশে আটকা পড়ে গেছে সেটা তাড়াতাড়ি যেতে পারতো।